আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, নরওয়ের মধ্যস্থতায় 30 বছর আগে ফিলিস্তিনি এবং ইসরায়েলের মধ্যে একটা শান্তি চুক্তি হয়েছিল। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের উপস্থিতিতে ওই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। অসলো শান্তি চুক্তির অধীনে পশ্চিম তীর গাজা সহ কয়েকটি ভূখণ্ডের নিয়ন্ত্রণ পায় ফিলিস্তিনিরা। গঠিত হয়েছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ। পিএর প্রতিষ্ঠাকালীন প্রধান ছিলেন এক সময়ের বিপ্লবী ও গেরিলা নেতা ইয়াসির আরাফাত। দেখুন, ইসরায়েলের সঙ্গে অসলো চুক্তি যখন করা হয়েছিল, তখনই পশ্চিম তীরের যত গেরিলা ছিলেন সবাই ইসরায়েলের কাছে তাদের অস্ত্র আত্মসমর্পণ করেছিলেন এবং সকল নিরাপত্তার দায় দায়িত্ব ইসরায়েল নিয়ে নিয়েছিল। এখনও যদিও পিএর অধীনে সরকার রয়েছে, তবে বাস্তবিক অর্থে সকল ক্ষমতা এখনও ইসরায়েলের হাতে পশ্চিম তীরে। যাই হোক, ইয়াসির আরাফাতের মৃত্যুর পর বর্তমানে তার উত্তরসূরি হিসাবে আছেন 87 বছর বয়সী মাহমুদ আব্বাস। যদিও তিনি প্রেসিডেন্ট হিসাবে আছেন, তবে নানান ধরনের পুল এবং জরিপে প্যালেস্টিনি মানুষের কাছে তার জনপ্রিয়তা 20% নেই। এখন মাহমুদ আব্বাস প্যালেস্টিনি মানুষের কাছে জনপ্রিয় না হলে কি হবে? পশ্চিমা বিশ্বের কাছে তিনি খুবই একজন জনপ্রিয় নেতা। এর কারণ হল, 7ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে হামাস এবং ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে আজও পর্যন্ত হাজার হাজার প্যালেস্টিনি মানুষ দখলদার ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হয়েছেন। তবে এই ব্যাপারে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের হামলা চালায়নি এই পিএ সরকার, যেটা মাহমুদ আব্বাসের অধীনে রয়েছে। এর কারণেই কিন্তু পশ্চিমা দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, খুবই আশাবাদী মাহমুদ আব্বাসকে কেন্দ্র করে, যে যদি গাজা উপত্যকা দখল করে মাহমুদ আব্বাসের অধীনে তার ক্ষমতা ছেড়ে দেওয়া যায়, তাহলে মাহমুদ আব্বাস কোনো কিছু করবে না, বরঞ্চ গৃহপালিত পশু হিসাবে আমেরিকা এবং ইসরায়েলের কথায় উঠবে এবং বসবে, যেমনটা পশ্চিম তীরে তারা করছে। যাই হোক, মাহমুদ আব্বাসকে ক্ষমতা দেওয়ার জন্য গাজা উপত্যকায় বর্তমানে হামলা চালাচ্ছে ইসরায়েলের দখলদার বাহিনী। দুঃখজনকভাবে হলেও সত্য যে হামাসের বিরুদ্ধে লড়াই না করে তারা নিরীহ মানুষের বিরুদ্ধে লড়াই করছে। আল সিফার মতো বৃহত্তম হসপিটালে আক্রমণের পর এখন গাজা উপত্যকায় ইন্দোনেশিয়ার পরিচালিত যে আরেকটি বৃহত্তম হসপিটাল রয়েছে, সেখানে আক্রমণ শুরু করেছে ইসরায়েলের দখলদার বাহিনী, যেটা আন্তর্জাতিক যে জেনেভা কনভেনশন রয়েছে তার সম্পূর্ণভাবে লঙ্ঘন এবং মানবাধিকার পরিপন্থী। তারপরও কিন্তু পশ্চিমা বিশ্ব কোনো ধরনের শব্দ করছে না ইসরায়েলের বিরুদ্ধে। দেখুন, হিজবুল্লাহ এবং হুতি স্বাধীনতাকামী যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে যা করেছে, তার 10 ভাগের 1 ভাগও যদি আরব বিশ্বের দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে করত, তাহলে ইসরায়েলের অবস্থা আজকে অন্যরকম হতো। তারা কিন্তু এত শক্তিশালী পর্যায়ে যেতে পারত না। যাই হোক, হামাস এবং ইসরায়েল এই যুদ্ধের মধ্যে এখন সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে গেছে ইরান এবং চীন। এই দুইটি দেশের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে এই সকল পরিস্থিতির অগ্রগতি বা অবনতি। দেখুন, আমেরিকার ভেতর প্রেসিডেন্ট জো বাইডেন এবং শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার পর ইসরায়েলের বিরুদ্ধে চীনের শক্ত অবস্থান নেওয়ার একটা কাঠামো তৈরি হয়েছে, আর এই জন্যই ওআইসিভুক্ত দেশের প্রতিনিধি এবং আরব লীগের প্রতিনিধিরা বর্তমানে জরুরি ভিত্তিতে চীনে পৌঁছেছেন চীনের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এই বিষয়ে তার বক্তব্যে রয়টার্সকে বলেছেন, এ মাসের শুরুতেই সৌদি আরবের রিয়াদে আরব লীগ ও ওয়াইসের মধ্যে যে সিদ্ধান্ত হয়েছে ইসরায়েল এবং হামাসের যুদ্ধকে কেন্দ্র করে, সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা চীনের সহযোগিতা আশা করছি, যার জন্য আজকে চীনের সঙ্গে আরব বিশ্ব এবং ওয়াইসি জরুরি বৈঠকে বসবে। দেখুন, বাহরাইন সম্মেলনের ফাঁকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল তার বক্তব্যে বলেন, আমাদের প্রথম অবস্থান হবে চীনে, এরপর আমরা পরিষ্কার বার্তা দিতে অন্যান্য রাজধানীতেও যাব, আহ্বান জানাবো অবিলম্বে যুদ্ধবিরতি করতে এবং গাজায় ত্রাণ সহায়তা পৌঁছানোর সুযোগ দিতে, যত দ্রুত সম্ভব এই সংকট এবং গাজার যুদ্ধ বন্ধে আমাদের সকল কিছুই করতে হবে। দেখুন, গাজার ইস্যুকে কেন্দ্র করে সৌদি আরবের এই দ্বৈত আচরণ এখন প্রশ্নবিদ্ধ।
কোন আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে এই জিনিসটা এখন প্রমাণিত যে সৌদি আরবের ভেতর যে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে বিমান বাহিনীর, সেখানে বর্তমানে ইসরায়েলি সামরিক বাহিনী সেটাকে ঘাঁটি হিসাবে ব্যবহার করছে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে। হুতি বিদ্রোহীরা ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে যত মিসাইল ছুড়ছে সকলগুলোই প্রতিহত করা হচ্ছে এই ঘাঁটিতে ব্যবহারকৃত আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে, এবং এখান থেকে নিয়মিত ইসরায়েলি পাইলটরা তাদের যুদ্ধ বিমানগুলো ফ্লাই করছে। এখন একদিকে যখন গোপনে ইসরায়েলকে সহযোগিতা করছে এই যুদ্ধ চালিয়ে নেওয়ার জন্য, অপরদিকে প্রকাশ্যে সৌদি আরব আবার বৈঠকও শুরু করেছে এই যুদ্ধ বন্ধে। দেখুন, অত্যন্ত স্পর্শকাতর এই ইস্যুটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এই পুরো প্রক্রিয়াটাই হলো একটা আই ওয়াশিং প্রক্রিয়া, আর এর মাধ্যমে মূলত ইসরায়েলি সুবিধাটা পাবে। কারণ এই যুদ্ধের পুরো পরিস্থিতি যখন আলাপ আলোচনার প্রেক্ষাপটে বা কাঠামোতে অন্য পৃথিবীর বিভিন্ন দেশে ঘোরাঘুরি করবে, ঠিক ততদিনে ইসরায়েল গাজা উপত্যকায় তার যে লক্ষ্য সেটা বাস্তবায়ন করে ফেলবে, এতদিন কিন্তু সে অপেক্ষা করবে না। যাই হোক, সৌদি আরব যখন লোক দেখানো দরদ দেখাচ্ছে, ঠিক এমতো অবস্থায় বর্তমানে হিটে রয়েছে হুতি বিদ্রোহীরা। তারা ইসরায়েলের জাহাজ ছিনতাই করে তাদের ভূখণ্ডে নিয়ে গেছে, এবং একে একে ইসরায়েলের নাগরিকদের ছবিও প্রকাশ শুরু করেছে হুতিরা, যেখানে তারা নেগোসিয়েশনের জন্য গাজা উপত্যকার যুদ্ধ বন্ধ এবং জরুরি ভিত্তিতে মানবিক ত্রাণ সহায়তা প্রেরণের জন্য বর্তমানে আলোচনা করছে। দেখুন, ইয়েমেন সীমান্ত থেকে 346 কিলোমিটার এই লোহিত সাগরের চ্যানেলের ভেতর থেকে সৌদি উপকূল থেকে দুর্ধর্ষ অভিযান পরিচালনা করে হুতিরা এই জাহাজটি ছিনতাই করে তাদের জায়গায় নিয়ে এসেছে। এখন এই দুর্ধর্ষ মিশন সম্পর্কে কোনোভাবেই আমেরিকা এবং ইসরায়েল একমত নয় যে এটা হুতিদের কাজ। তাদের দাবি হলো যে এই মিশন সম্পূর্ণভাবেই ইরানের যে ইসলামী বিপ্লবী গার্ড রয়েছে তারা পরিচালনা করেছে হুতিদের নাম দিয়ে, যার জন্য কিন্তু পাল্টা প্রতিশোধের জন্য আমেরিকা তাদের নতুন একটি বিমানবাহী রণতরী হরমুজ প্রণালীতে প্রেরণ করেছে, যেটা পার্সিয়ান সাগর বলা হয়। এখন আমেরিকা যখন নতুন করে তাদের বিমানবাহী রণতরী প্রেরণ করে পার্সিয়ান সাগরের উপকূল মানে ইরানের উপকূলে প্রেরণ করে ইরানকে হুমকি দিচ্ছে এবং চাপ প্রয়োগের চেষ্টা করছে, যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে এমন ভাব আর কি। আর ঠিক এমত অবস্থায় ইরান তার পাল্টা ওষুধ হিসাবে তাদের বহরে থাকা নতুন যে হাইপারসনিক মিসাইল রয়েছে ফাতা টু সেটা প্রকাশ্যে এনেছে, আর এরপর কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের মাথা আরও গরম হয়ে গেছে। এখন সাধারণভাবে আমরা যে কথা বলি বা শব্দের গতি সেটা হয়ে থাকে Mach 1 বা ঘন্টায় প্রায় 1240 কিলোমিটার। এখন এই শব্দের গতির নিচে যে সকল বস্তুর গতি থাকে সেগুলো হলো সাবসনিক, যেমন ধরুন বিভিন্ন ধরনের বিমান এবং বিভিন্ন ধরনের এয়ারক্রাফ্টের গতি এরকম হয়ে থাকে। এখন যেই সকল বস্তুর গতি এই সাবসনিক মানে শব্দের গতি থেকে বেশি হয় 980 থেকে 1470 কিলোমিটারের মধ্যে, সেগুলোকে বলা হয় ট্রান্সনিক গতি। আর যেগুলোর গতি Mach 1.2 থেকে 5 এর মধ্যে হয় মানে 1470 কিলোমিটার থেকে সর্বোচ্চ 6126 কিলোমিটার ঘন্টায় গতি হতে পারে, সেগুলো হলো সুপারসনিক, যেমন ধরুন ব্রাহ্মস মিসাইলের গতি সুপারসনিক। এই সকল কিছুকে ছাপিয়ে গেছে হাইপারসনিক মিসাইলের গতি, বলা হয়ে থাকে Mach 20 থেকে 24 পর্যন্ত এর গতি হয়ে থাকে, মানে ঘন্টায় 30,000 কিলোমিটারের উপরে। এখন এত দ্রুত গতিতে যে মিসাইল আসে শত্রুকে হিট করার জন্য, তাকে প্রতিহত করার ক্ষমতা এখনকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নেই। আমেরিকার $8 থেকে $10 বিলিয়ন তৈরিকৃত এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের জন্য একটি মিসাইলই যথেষ্ট। ইরানের এই একটি হাইপারসনিক মিসাইল আমেরিকার $1,00,000 বাগানকে ডুবিয়ে দিতে পারে। সুতরাং আমেরিকা এই বিষয় নিয়ে সতর্ক। এই হাইপারসনিক মিসাইল ফাতা টু যখন প্রকাশ্যে এনেছে ইরান, সাথে সাথে ইসরায়েল এবং আমেরিকার মাথা গরম হওয়ারই কথা। কারণ কোনোভাবে এই মিসাইল ইরান থেকে যদি হিজবুল্লাহ বা হুতিদের কাছে পৌঁছে যায়, যেটা পৌঁছে যাওয়া অস্বাভাবিক কিছু নয়, তখন কিন্তু কৌশলগতভাবে তারা আরও কোণঠাসা হয়ে যাবে। সুতরাং ইরান এই জায়গায় ইসরায়েলকে প্রতিরোধ করার জন্য এখন বড় একটা শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। তোমরা ধারাবাহিকভাবে এই রিপোর্টগুলো আসবে এবং আপনাদের আমি দিতে চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।